প্রভাত আমাদের পরিবারের সমস্ত সদস্যদের জানাই আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। 9:15 বাজে, স্নান করে রেডি, পূর্ণিমার খাবার নিয়ে রেডি। আজকে খাবারে খেজুর গুড় দিয়ে দিয়েছি নাকি? জাগিয়ে এইটা এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এ আনতে হবে, ওর আনতে হবে, দু একটা জিনিস আনতে হবে, পাঠাবো। হ্যাঁ, কি তার আগে রাউরকে দিয়ে এটা কাজ করিনি, যেহেতু স্নান টান করে আছি। এটা রামলালার মূর্তি আছে এখানে, আমাদের সব রকমের আছে। এটা হচ্ছে গিয়ে রামলালার ইয়ে মন্দিরটা, একটা একটা রাজ রুকে দাও, এটা তুমি নিও, এটা রাজ রুকে দাও। গৌতম আছে? গৌতমকে কালকে দেবে। আর একটা এই ব্রহ্মকে দিয়ে দিও, আর একটা তন্ময়কে দিয়ে দাও, হাত তো ধুয়ে আসো। হ্যাঁ, তাহলে কটা গেল? চারটা গেল। কালকে গৌতমকে একটা দেবো, পাঁচটা দেবো হবে মোটামুটি। আমাদের নিচে তো মোটামুটি সবাইকে দিয়ে দিলাম, তোমার কপালে নাই দেখতে। ও ভাবছে আমাকে দিল না। হ্যাঁ, ভাবো নাই, দেখছি তোমারটা দেখছি। এখন গুনে দেখবো, যদি সবার হয়ে যায় তাহলে হয়ে গেলে, তাহলে তুমি বাদ হয়ে গেলে অসুবিধা নেই, দেখতে পেছি ঠিক আছে। হ্যাঁ, যা এই দাঁড়া রাহুল, তুই কি দোকানে চললি না? ওটা দিতে চললি? বেশ, দিয়ে চড়াই যা, তারপরে এসে দোকানটা যাবি। হ্যাঁ, ইয়ে রাহুল গেছিল? আমি ভাবলাম যাবো, যাওয়া হলো না। কেমন? ঠিক আছে, ঠিক আছে। আমি আমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। ইয়ে কি বলে, একটা রীতি রেওয়াজ আছে, আমি একটুখানি করছি। সঙ্গী পেলেই চলে যাও না, যে সঙ্গী থাকতে হবে, যে ক্ষমতা হবে, মানে ইয়ে লাগছে না, এটা তো ধরো একটা ট্রায়াল হলো, যে তেরো জন মিলে কেমন হয়, এটা একটা এক্সপিরিয়েন্স। খুব ভালো, আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। তাহলে এবার আপনি যখন রাম দেখলেন, তাহলে আপনার তো চারটেই ঘোড়া হয়ে গেল, কেদার বদ্রী হয়ে গেছে, পুরীও হয়ে গেছে, কন্যাকুমারীও হয়ে গেছে, দ্বারকাটা শুধু বাকি আছে। অমরনাথ ঘোড়া খোলো, ঠিক আছে, কাকিমার জন্য। এটা কাকিমার জন্য, তোমার তো বড় হচ্ছে কাকিমার জন্য, এই যে নিয়ে এসছে কাকু তোমার জন্য, দেখে নাও মন্দিরে নাম ইয়ে আছে না? তো মন্দিরে বসে দিও, আর একবার ছোট কাকিমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে যে এটা কোথায় রাখা যাবে, মন্দিরে রাখবো না সাইডে রাখতে হবে নাকি? ঠিক আছে, টান টান করে এটা প্রতিষ্ঠা করবে, ঠিক আছে। প্রথম বৌনি ম্যাডাম, তারপরে পূর্ণিমা একটা দিলাম ম্যাডামকে,
ম্যাডামের আসনে বসবে, একটা দিলাম পূর্ণিমাকে, এরপরে এটা দিয়া শিখা সিস্টারকে, হ্যাঁ সিস্টারকে দেওয়া মানে পম্পিকে দেওয়া হয়ে গেল। হ্যাঁ আসল পম্পির বাড়ি তো এইখানেই, হ্যাঁ কাজে সুরুলের বাড়িতেই এটা থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, সিস্টার খুঁজে হবে, সিস্টারকে দেবো, বাকিগুলো আবার রইল পরে। আবার এখন আমি একবার গিয়ে সেন্টমারিতে যাই, দিয়ে সিস্টারের সঙ্গে দেখা করে এটা দিয়ে আসি, ঠিক আছে? ভালো করে স্নান টান করে আগে এখানে কাকিমারটা বসিয়ে দেবে, হ্যাঁ তারপরে তোমারটা আবার ভুলে যাবে না, আজকে নিয়ে যাবে বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়ে। আজকে শনিবার, আজকে নিরামিষের দিন, ভালোই আছে তো, অসুবিধে না, আজকে তো আমিষ নেই, ভালো হবে। হ্যাঁ আজকে দিনটা ভালো মনে হয়, তবু একবার কাকিমাকে জিজ্ঞেস করবি, ছোট কাকিমাকে, ঠিক আছে? বেশ তাহলে তুমি বসো, আমি ঘুরে আসছি একটু। দেখ 11টা বাজে চললো, 10:50। স্যার আলমারি গোছগাছ হচ্ছে নাকি? আলমারি গোছাচ্ছেন নাকি? আপনার জন্য দেখেন বানাতে দিলাম, তুলে দেখেন ঠাকুর আছে টেবিলের নামিয়ে না, ওখানটা কাটতে হবে। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এদিকে আছেন, এই যে সিস্টারকে দিয়ে দিলাম, দিয়ে সিস্টারের যে আনন্দের এক্সপ্রেশনটা একদম মাথা হয়েছে, বসুন। হ্যাঁ যাই হোক, ঠিক আছে। এখন 12টা পেরিয়ে গেল, 12:10 মনে হয়, 11:15 ঢুকেছি। আজকে দাদার ওইখানে বসে নেই, এখানে চাটা খেলাম, দাদা আবার গরম লাগছে বলে ওই ঘরে চলে গেল। একবার দেখা করে বেরিয়ে যাব, এবারে আসি। আমি ছিলাম না বলে ফোন করে নাই, আজকে সকালবেলা ফোন করলো যে যেটু এসছো, হ্যাঁ নিয়ে ও মঙ্গলবারে জয়েন করেছে, ওর স্যালারি অ্যাকাউন্ট হয়ে গেছে, সবই হয়ে গেছে, যাই হোক ভালোই আছে, খুব ভালো। ওর খবরটা শুনে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। হ্যাঁ হ্যাঁ, যে ও এক জায়গায় পৌঁছে গেছে, আপাতত পৌঁছেছে, এবারে ভবিষ্যৎ, এবারে হ্যাঁ ওর যোগ্যতাতে ও যদি এগিয়ে যেতে পারে, হ্যাঁ আশা করি পারবে, এই আশা রাখি। বাণীটার ঘরটা ভেঙে দিয়েছে, কাল থেকে মনটা খুব খারাপ। আমি সেদিন থেকেই শুনেছি যে বাণী ঘরটা যখনই ভেঙেছে, আমার তো কি করা যাবে, দেখা যাক কি হয়। কালকে সব মিটিং মিটিং হচ্ছিল দেখলাম লাইব্রেরিতে, কিছু একটা হয়তো ব্যবস্থা হবে। উঠি, হ্যাঁ রান্না কমপ্লিট আপনার? মোটামুটি আর একটু বাকি আছে। আচ্ছা বেশ, ভালো থাকুন। বলেন কি খবর? গরমে কাহিনী গেছি, দেখুন আমি আর কি যা প্রোগ্রাম করার আপনি করবেন, আমাকে শুধু বলবেন, তাপসকে দিয়ে এবারে প্রোগ্রাম, এবারে ছোটখাটো প্রোগ্রাম, বড় প্রোগ্রাম আর নাই, হ্যাঁ আমাকে একটু খবরটা দিয়ে দেবেন, ওয়ান নাইটের কোন একটা জায়গায় গিয়ে ঘুরে, তাই তো নিয়ে যাবেন, বলো মিস্ত্রি দিদি, শরীর একেবারে চাঙ্গা,
ঘুরে এসে মনটা চাঙ্গা হয়েছিল, শরীরটা খুব অবস্থা টাইট, এই দেখলি না বাবা মনের দিক থেকে চাঙ্গা। এখন গরম মানে যা পরিশ্রম করেছি আমরা, এনজয় করেছি এই পরিশ্রম, মানে সে আলামারা সব একবার, তাই তো? ঘামে মুখ চোখ সব কালো হয়ে গেছে ওই গরমের মধ্যে, কিন্তু এত এনার্জি, কেউ বলছে না যে যাবো না আমি আর পারবো না। ক্যামেরা তো হাতে ধরেই আছে, না না ঠিকই আছে, কষ্ট করে দেখলাম না, খুব ভালো হয়েছে ট্রিপটা। এত শর্ট টাইমে আমরা যা কভার করলাম এটা সোজা কথা নয়। ১২টা ৪২ বেরোচ্ছি, চার দিন ছিলাম না, গাছ থেকে মেরে দিচ্ছি, জল পড়ে নাই, ঠিক জল পড়ে নাই হবে, বেশ ঠিক আছে, আপনাকে আপনাকে আর আসতে হবে না। ছোট কাকিমাকে ফোন করেছিলি? করেনি একবার, হ্যাঁ চান করে ফোন করেনি। খেতে বসলাম ভাত, মুগের ডাল, ডাটার তরকারি আর আলু পোস্ত। লেবু যাই হোক, খাওয়া দাওয়াটা সারি, তারপরে আবার বিকেলে দেখা হবে। এই যে বাপ রে বাপ রে বাপ, দারুন লেবু, কটা হয়েছে? অনেকগুলো হয়েছে, তো পারো না এখানে এতদিন, বেশ ঠিক আছে নাও কাটো দেখি কেমন লাগে। লেবু দেখি রস ভালোই আছে, এটা কোয়াটার নাকি হাফের ও হাফ? চার ব্যাগের এক ব্যাগ নিয়েছি, তাতেই প্রচুর রস, না লেবুটা ভালো। কাকিমার হাতে লাগানো সেই লেবু গাছ, তার লেবু আজকে আমি খাচ্ছি, আগে খেতাম না, দারুণ ব্যাপার। এসো 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 চলো, দেখো কি পরিবর্তন হয়েছে ঠাকুরের। এই চিকচিকিটা খুলে দিতে হবে না, প্যাকেটটা খোল, প্যাকেটটা খোল, সন্ধ্যে দিবি তো তাহলে কালকে চান করে খুলে দিবে, দুপুরবেলা শ্রীরামচন্দ্র দিয়ে দুপুরবেলা পূর্ণিমাকে যে বসেছি ওই যে চিকচিকিটা খুলবে না, এটা কি করে জানি বাবা, আমি তো ঘুম করি বুঝতে হবে মাঝে মাঝে, পাথরের তো চান করানো যায় তো, ঠাকুর যখন কি বলেন একটা ওই দিয়ে চান করায়, যখন ওই চান করাবি সব ঠাকুর তখন আবার ইয়ে হয়ে যাবে। এই যে রাম লাল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুশি? খুব খুশি, মানে উনি খুশি? হ্যাঁ সকালে চা বসাই তো খুশি হবে, বসে গেছে তুমি যখন চলে এসেছো, এটা তোমার জন্য আছে, খুলে একবার দেখিয়ে দিই, ভাবছিলাম কালকে গিয়ে দেবো, তুমি যখন এলি মন টানছে
আপনি দাদার মতো ছিলেন, ওই গিফটটা তো কোনদিন ভুলবো না, আমি আপনার বসায় আছি। সত্যি কথা, আমি ওখান থেকে এসেছি চারবাচ্চি থেকে, আসার পর থেকে শুধু আপনার বসায় পেয়ে আছি। এই সকাল থেকে প্রথম গিফট মেধাং দিদি, দ্বিতীয় পূর্ণিমা, তৃতীয় সিস্টার, আর চতুর্থ হচ্ছে গিয়ে এই সিস্টার শান্তি। এইবারে বলো এই ছোট কাকার বলো, এইবারে ছোট কাকিমা বাণী আর বড় বাড়ি আর উনি বুনু, আমার ননদিনী বুনু বুনু ওইটা আমার ননদিনী, আমার বুনু, আমার বুনু মেয়েদি এখানে রয়েছে, ওর বাড়িতে দিয়ে দেবো। আর একটা কার্ড রইল, কে বাদ গেলো না না, সব আমার হিসাব করা আছে, দেখছি। ও সুমন আছে এবাড়িতে দিলাম, আর তো ঠিকই আছে, আসল জায়গায় দিয়েছে। আরো পাঁচটা ভরতে হবে। শান্তি দিদিমণি, দিদিমণি কাজ করছে বাড়িতে, এসেও শান্তি নাই, দিদিমণি হওয়ার জ্বালা। পাঁচটা বল, পাঁচটা কি? হ্যাঁ, অরহর ডালে বড়ার তরকারি, আর তাহলে ওইটা দিয়ে ওই একটা তরকারি, আর অরহরের ডালের ঝোল, আর কি, আর ডাল করা দেবে না, গায়ে গায়ে করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। হ্যাঁ হ্যাঁ, যোগের ফল শূন্য, যোগের খাতা শূন্য, আমার বাবা বলতো। এই যে তোমার সঙ্গে এসেছিল দিদি, টাকা অনেকদিন পরে এলে, যাই হোক অনেকদিন পরে, না আমি চলে এলেন, আমিও ছিলাম, তারপরে বাড়ি তো ফোন করবে না, আছে কি নাই, না ওর মায়ের মানে ওর ফোন করে অবস্থা কম হল, আর একদিন তোমার বাড়িতে যাবো। হ্যাঁ যাবো যাবো, লাগবে একটু গাড়িটা বের করে দেয়, শরীর ঠিক আছে তাহলে? আবার কি 70 বেড়ে গেলে নাকি? ব্যাস ঠিক আছে, কত হবে বাড়ি বাড়ি বলো তোমরা, না না 76 প্লাস অতটা হবে না, আমাদের তো একটা আন্দাজ আছে না, আমরা তো দেখেছি। 51 হলে 76 হয় না, 73 বুঝি আর করা যাবে না দাদা। এই যে রাম দাদা খুলে দেখো, খুশি হয়েছি সকালে শুনেই, আমার দারুণ আনন্দ হয়ে গেছে, দাদা নিয়ে এসছে মনে করে, এটাই একটা বিরাট ব্যাপার। দশটা আমার হাত দিয়ে ওটাই বলতে যাচ্ছিলাম, সব থেকে বড় কথা এত ব্যস্ততার মধ্যে দারুণ খুশি আমি। বেশ, আর বাকি কটাকে দিয়ে দিই গেছো না, ওই জন্য আজকে এগুলো সব দিয়ে তারপরে আড্ডা কেন যাবো, আজকে আর বসছি না, ভালো হয়েছে না, দেখিয়ে দাও ভালো করে। এই যে রামলালা দাদা আমার জন্য নিয়ে এসছে,
আবদার করেছিলাম দাদার কাছে আমাকে একটা রামলালা এটা দেবেন। পছন্দ হয়েছে? দারুণ ঘুরেছে, দারুণ সুন্দর না খুব? বাবারে যেমনি মানে কষ্ট হয়েছে তেমনি আনন্দ করেছি, দারুণ আনন্দ করেছি, বিশাল কষ্ট আবার বিশাল আনন্দ। যাও দেখি কেন কি ছোট নাকি না, সবাই খুঁজে শান্তকে দিয়ে দিলাম, পূর্ণিমাকে দিলাম, ম্যাডামের কে দিলাম, প্রথম ম্যাডামকেই দিলাম, তারপরে সিস্টারকে দিয়ে এলাম, তোমাকে দিলাম, এবারে দেখি মেজদিকে একটা দিয়ে দেবো, আর পুটিকে একটা দিতে হবে, বানি আর বড় বাড়ি আর সুমনের জন্য একটা রাখলাম, ব্যাস। দারুণ দারুণ, আমি খুব খুশি, আমি দশটা হিসাব করে এনেছি ভাগনে, ঠিক আছে। আরে ওকে দেখো কি খুলতে হবে, হ্যাঁ খুলে দেখো, দেখো পছন্দ হয়েছে, এই মূর্তি যার জিনিস তাকে দিয়ে দিই, এই অযোধ্যা থেকে তোমার জন্য নিয়ে এসেছি আমার হাত দিয়ে এলো ওইখানে সেই রামের ইয়ের দিনে মামনি রাম লক্ষ্ণ সীতা তিনটে বিয়ে মূর্তি নিয়ে এসেছে, সবাই খুশি। বেশ এবারে আরো চারটে আছে বসা, আজকে আর বসছি না, বেরিয়ে যাই গিয়ে মানির ওখানে দেবো, ছোট বড়ুকে দেবো, বড় বাড়িতে দেবো, তাহলে ডিউটি শেষ হয়ে যাবে আজকে, নটা বৃষ্টি বোঝা গেলে সুমনের চন্দ্রটা বাড়িতে দেবে। ওকে সাড়ে আটটা বেজে গেছে, এই বাবা আড্ডা খানে আজকে তাহলে কালকে সকালেই যাবো ভাবছি, যাই একটু আড্ডা টা বেরো দিই, এখন গেলে আর হবে না, কারণ বানির ওখানে গেলে একটু সময় দিতে হবে, কালকে সকালে যাবো, বানির একটু দরকারও আছে আমার, তাহলে আজকে এখানেই সমাপ্ত করে দিই। তুমি কি একটু চট করে একটু চা খাইয়ে দেবে আমাকে, যদি খাইয়ে দেবে তাহলে বসছি, তাহলে এখানেই সমাপ্ত, রাখছো নাকি ভাগ্নে, দেখি ভাগ্নে কেমন চা করে, এই যে ভাগ্নে, এই যে ভাগ্নে চা বানাচ্ছে, আমি ব্লক করছি, ওকে। আমাদের আড্ডাখানার অবস্থা শ্মশান হয়ে গেল, হ্যাঁ শ্মশান হয়ে গেল, অন্ধকারে ভূতের মতন সব বসে আছে, লাইট গুলো কি ব্যাপার আছে, কেন লাইন গুলো কাটলো, কেন তিফল্লা তুলে দিয়ে অন্য কিছু হবে, বড় লাইট হবে, অন্ধকারে ভূতের মতন কিরকম লাগছে, এদিকে দেববাবু নাকি, বাবারে বসকে চেনা যাবে, বসের রং ফর্সা একদম টকটক করছে বস, আয় মিন্টুবাবু, সাড়ে নটা বাজছে, এই বাড়ি ফিরলাম, পুরোটা কমপ্লিট করতে পারলাম না, ছোট ভাই মেহেদি দুটো দিয়ে আড্ডাখানে গিয়েছিলাম, ওখানে একটু আড্ডাখানে আড্ডা ফাড্ডা মেরে বানি আর বড় বাড়ি আর ছোটো বোনকে কালকে গিয়ে দিয়ে আসবো, বানির ওখানে গেলে একটু বসতে হবে, একটু গল্প যোগ করতে হবে, ওই জন্য এখন ঢুকলাম না, একটু আড্ডা ফাড্ডা মেরে বাড়ি চলে এলাম, এরপরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো, খেলা দেখছো বিরাট কোহলি ছয় মান, হ্যাঁ এই টোয়েন্টি টোয়েন্টি যেটা হচ্ছে ফাইনাল আজকে, এরপরে গিয়ে হাত মুখটা ধুই, নিয়ে খাওয়া দাওয়া করে একটু টিভিটা দেখব, তারপরে শুয়ে পড়ব, আর এর সঙ্গে সঙ্গে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, শুভরাত্রি, সব ভালো থাকবে।